হ্যালো বন্ধুরা, কোনো সেন্টেন্সে নাউনের পরিবর্তে যে অড আমরা ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। আর একটি সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করা এবং শ্রুতি মধুর করার জন্য ব্যবহার করি প্রোনাউন। কিন্তু সেই প্রোনাউনই যদি হয় ভুল, তবে পুরো সেন্টেন্সটি শ্রুতি মধুর হওয়া তো দূরের কথা, পুরো সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তো চলো দেরি না করে এখন আমরা একটি প্যাসেজের প্রোনাউন সলভ করি, অর্থাৎ আনক্লিয়ার প্রোনাউনগুলোকে খুব সহজে ক্লিয়ার করে নিই। এইচএসসি ইংলিশ গ্রামারে প্রোনাউন রেফারেন্সিংটা তোমাদের জন্য একটি ব্লেজ স্বরূপ চলে এসেছে। এটি এতটাই সহজ যে তুমি সলভ করতে পারলেই পাস মার্ক পেতে পারো, এবং সলভ করাটা একদমই সহজ। যদি কোনো প্যাসেজের আনক্লিয়ার প্রোনাউনগুলোকে তুমি ক্লিয়ার করতে চাও, তাহলে তোমাকে প্রথমত ওই সেন্টেন্সের প্রোনাউনগুলো খুঁজে বের করতে হবে। সাপোজ আমি যদি এই প্যাসেজের প্রোনাউনগুলোকে খুঁজে বের করি, তাহলে দেখতে পাচ্ছি এ কুক অনস রোস্টেড অ্যাটাক ফর ইটস মাস্টার। এখানে ইটস একটি প্রোনাউন। হি লুকড সো ডেলিশিয়াস দ্যাট হি কুড নট রেসিস্ট, এখানে হিটা একটা প্রোনাউন। দ্য টেম্পটেশন অ্যান্ড এট আপ অন অফ দ্য ড্রামস্টিকস। হোয়েন হি স্যাট ডাউন, এখানে হিটা হচ্ছে একটা প্রোনাউন। হোয়েন হি স্যাট ডাউন টু ইট দ্য মিল হি কুইকলি নোটিসড দ্য মিসিং লেগ, এখানে হিটা একটা প্রোনাউন। কুইকলি নোটিসড দ্য মিসিং লেগ। হি আস্কড, এখানে হিটা একটা প্রোনাউন। হি আস্কড হিম, এখানে হিমটা একটা প্রোনাউন। হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, দ্য কুক টোল্ড হিম দ্যাট, এখানে হিমটা একটা প্রোনাউন। ইট হ্যাড অন লেগ অনলি, এই ইটটা একটা প্রোনাউন। দ্য মাস্টার সেড দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ থিং অ্যাজ অ্যা অন লেগড ডাক, বাট দ্য কুক ইনসিস্টেড দ্যাট এভরি ডাক হ্যাড অনলি অন লেগ। তাহলে আমরা যদি পুরো প্যাসেজটা পড়ি, তবে হ্যাঁ, পুরো প্যাসেজটা পড়তে গেলে তোমাকে অবশ্যই অর্থসহ পড়তে হবে। যদি অর্থসহ না পড়ো, তাহলে কিন্তু তুমি আনক্লিয়ার প্রোনাউনগুলো ক্লিয়ার করতে পারবে না। এজন্য তোমাকে অবশ্যই অর্থসহ পড়তে হবে। তুমি একটা বিষয় খেয়াল করো, এ কুক অনস রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার। আচ্ছা, এখানে এ কুক অনস রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার, রাধুনী একদা তার মাস্টারের জন্য রোস্ট করেছিল। যদি বস্তুবাচক নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করতে চাই কোনো প্রোনাউন, তাহলে ইট ব্যবহার করি। এখানে রাধুনী, এই রাধুনীকে নিশ্চয় বোঝাচ্ছে, অথবা রোস্টকে বোঝাচ্ছে, অথবা ডাককে বোঝাচ্ছে। তাহলে তুমি কোনটাকে গ্রহণ করবা? নিশ্চয়ই কুক রাধুনী, রাধুনীর পরিবর্তে ইট ব্যবহার করা হয় না, কারণ এটা ব্যক্তিবাচক। আবার রোস্ট, রোস্টের ক্ষেত্রে ব্যবহার করা যায়, আবার ডাকের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখন তুমি বলো, এই রোস্টটা তৈরি করা হয়েছিল কার জন্য? রোস্টের মাস্টারের জন্য, নাকি ডাকের মাস্টারের জন্য, নাকি রাধুনীর মাস্টারের জন্য? নিশ্চয়ই তোমার বাসার কাজের বুয়া বা খালা যাই বলো না কেন, তিনি কিন্তু তোমার জন্য খাবার তৈরি করবে। তাহলে নিশ্চয়ই কাজের লোক তার মাস্টারের জন্যই তৈরি করে থাকে। তাহলে এই ইটসটা ভুল করা আছে, এখানে এই ইটসটাকে সঠিক করতে হবে। এই ইটস দ্বারা বোঝাচ্ছে হয় তোমার ডাক, না হয় রোস্ট, কিন্তু হবে প্রকৃত অর্থে কুক। তাহলে এখানে বসাতে হবে এ কুক অনস রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার। তাহলে আমরা এখানে রাইট অ্যান্সার লিখব হিজ। আবার হি লুকড সো ডেলিশিয়াস দ্যাট, আচ্ছা আমরা এই পর্যন্ত অ্যান্সার করি। হি লুকড সো ডেলিশিয়াস, হি বলতে কোনো ব্যক্তি, নিশ্চয়ই কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। আচ্ছা, ব্যক্তি কি দেখতে, ব্যক্তি কি খেতে সুস্বাদু হয়? নিশ্চয় না। তাহলে আমাদেরকে এই হিটা পরিবর্তন করতে হবে। সুস্বাদু হয়েছিল কি? যে রোস্টটা তৈরি করেছিল, এই রোস্টটা নিশ্চয়ই সুস্বাদু হয়েছিল। তাহলে তুমি যদি খেয়াল করো, এখানে আমরা বসাতে পারি দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস দ্যাট হি কুড নট রিসিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড অ্যাট আপ অন অফ দ্য ড্রামস্টিকস। হি কুড নট রিসিস্ট, এখানে এই হিটা বসানো হয়েছে নিশ্চয় তার পূর্ববর্তী কোনো ব্যক্তির পরিবর্তে। তো এর পূর্ববর্তী সেন্টেন্সে দেখা যাচ্ছে বলা আছে এ কুক অর্থাৎ রাধুনী সম্পর্কে, তার পরবর্তীতে বলা আছে মাস্টার সম্পর্কে। তো হি এর নিকটবর্তী যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি সম্পর্কে বোঝাবে হিটা। আচ্ছা, হি কুড নট রিসিস্ট দ্য টেম্পটেশন, রিসিস্ট অর্থ প্রতিহত করা বা রোধ করা, দ্য টেম্পটেশন অর্থ লোভ। তো এই লোভ নিশ্চয়ই প্রতিরোধ করতে পারেনি রাধুনী, কিন্তু এই হি দ্বারা বোঝানো হচ্ছে
লোকটা প্রতিরোধ করতে পারেনি মাস্টার, তাহলে এটা ভুল আছে। সো এটাকে আমাদের সমাধান করতে হবে এবং লিখতে হবে দ্য কুক could not resist the temptation and ate up one of the drumsticks. When he sat down to eat the meal. When he sat down. আচ্ছা, এর পূর্ববর্তীতে বলা হয়েছে যে নাউন সম্পর্কে, ঠিক সেই নাউনের পরবর্তীতে কিন্তু এই হিটা বসানো হয়েছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে হিটা কি আসলেই সঠিক হয়েছে। Resist the temptation and ate up one of the drumsticks. দেখো, এর পূর্ববর্তীতে বলা হয়েছে রাধুনী সম্পর্কে, অর্থাৎ এই হি এর নিকটবর্তী যে নাউন আছে তা হচ্ছে রাধুনী। দা কুক রাধুনী খেতে বসার পর নোটিস করেনি যে আরেকটা পা কোথায় গেল, বসেছিল মাস্টার খেতে, তাই না? তাহলে এখানে আমাদেরকে সলভ করে বসাতে হবে হোয়েন দ্য মাস্টার স্যাট ডাউন টু ইট দ্য মিল। যেহেতু এখানে হি দ্বারা বোঝানো হচ্ছে রাধুনীকে, তো আমাদের এই যেহেতু রাধুনীকে বোঝানোটা ভুল হবে সম্পূর্ণ, মাস্টার বসেছিল খেতে, তাহলে আমরা এখানে সংশোধন করে লিখব হোয়েন দ্য মাস্টার স্যাট ডাউন টু ইট দ্য মিল হি কুইকলি নোটিসড দ্য মিসিং লেগ হি আস্কড। দেখো, এই হি এর পূর্ববর্তী যে নাউনটা আছে সেই নাউনকে ধরবে। এর পূর্ববর্তী আমরা বসিয়েছিলাম হোয়েন দ্য মাস্টার, তাহলে এটা কিন্তু ভুল না, কারণ মাস্টার খেতে বসেছিল তারপর কিন্তু মাস্টারই জিজ্ঞাসা করেছিল, তাহলে এই হিটা রাইট আছে। হোয়েন হি আস্কড হিম, কাকে জিজ্ঞাসা করেছিল? তার নিজেকে জিজ্ঞাসা করেছিল? না, জিজ্ঞাসা করেছিল রাধুনীকে। কিন্তু এর নিকটবর্তী যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে মাস্টার সম্পর্কে বলা আছে, তাহলে আমাদেরকে এখানে মাস্টার না রাধুনী বসাতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখব হি আস্কড দ্য কুক হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ দ্য কুক টোল্ড হিম। অর্থাৎ রাধুনী বলেছিল মাস্টারকে। নিশ্চয়ই এইখানে দেখো দুজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, তো দ্য কুক সম্পর্কে ফার্স্টই বলতেছে, তাহলে তার পরবর্তীতে যিনি আছে তাকে বোঝাচ্ছে, অর্থাৎ মাস্টারকে বোঝাচ্ছে। অর্থাৎ দ্য কুক টোল্ড হিম দ্যাট ইট হ্যাড অন লেগ অনলি। এই ইট দ্বারা তুমি কাকে বোঝাচ্ছ? কারণ এর আগে কিন্তু লেগ আছে, অর্থাৎ ইট ইট অর্থটি ব্যবহার করা হয় ব্যক্তিবাচক নাউনের ক্ষেত্রে, কিন্তু এর নিকটবর্তী যে নাউনটা আছে সেটা হচ্ছে লেগ। তাহলে এই ইট দ্বারা কি লেগ বোঝাচ্ছে? না, নিশ্চয়ই হাঁসকে বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে এটা আনক্লিয়ার আছে, ক্লিয়ার করে দিতে হবে দ্যাট দ্য ডাক হ্যাড অন লেগ অনলি। দ্য মাস্টার সেড দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ থিং অ্যাজ আ অন। তুমি যদি এভাবে পড়ে পড়ে কয়েকটি প্যাসেজ সলভ করো, তাহলে তোমার এই প্রোনাউন রেফারেন্সিং সম্পর্কে আর কোনো প্রবলেম কখনোই ফেস করতে হবে না, তুমি সঠিকভাবে ফুললি অ্যান্সার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।